বিডিআর বিদ্রোহের কথা বলতে আসলে আমার চোখ টলটল করে উঠে, সাউন্ড গুলো আসতে চাই না। লাশগুলো গলিত ছিল, বারবার যখন আর্মির অফিসার গুলো বলেছিল ওই ওয়ান টু টু তার অ্যাকশন স্যার, তখন কে বলেছিল, তখন কারা বলেছিল না এখানে অ্যাকশনে যাওয়া যাবে না, তারা ন্যারেটিভ বার করিয়েছিল, তারা সেবারে নিউজ করিয়েছিল। আকাশে ফেব্রুয়ারি পুরাণের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, তখন তাদের হেডলাইন ছিল জামাত শিবিরের তাণ্ডব নিহত 100 জন। পেপার খুলে দেখেন তাহলে এই ঘটনার পিছনে তাণ্ডব বলা সেই প্রথম আলোর পক্ষে আপনারা থেকেন না। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে, আমাদের এই আল্লামাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য যে পটভূমি তৈরি করা হয়েছিল, নেগেটিভ তৈরি করা হয়েছিল, মানুষকে দাড়ি টুপি আলা দেখলে জামাত শিবির বলে ধরিয়ে দেওয়ার এবং তাকে আমাদের জন্য যেটা হালাল করেছেন তারা আমাদের সাথে সেটাকে হালাল হারাম করতে চায়। তাহলে এই প্রথম আলো কালকে কেন বড় খাওয়া নিয়ে তাদের সাথে আমাদের ক্যাটলটা বাঁধলো, বুঝতে পারছেন কি? প্রথম আলো তাহলে সম্পর্কটা কার সাথে, বুঝতে পারছেন? সাথে হিন্দুত্ববাদের সাথে। আমি শুরুতে যাওয়ার আগে একটু থেকে এসেছে প্রথম আলো আর ডেইলি স্টার থেকে এসেছে, যারা আমাদের 2000 মানুষের রক্তকে হাইজ্যাক করেছে। খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা, এই সরকার গণমুখী সরকার হয়ে উঠুক, এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠুক। কিন্তু সেই সরকারকে বাংলাদেশের সরকার হতে দেয়নি কে, এই টেরিস্টার এবং প্রথম আলো। আপনারা খেয়াল করে দেখেন 2006-28 অক্টোবর যখন এই জঘন্য হায়েনা আওয়ামী লীগ সেদিন মানুষের ওপর, আমার ভাইদের ওপরে লগি বৈঠা নিয়ে নৃত্য করেছে, তখন তাদের ভাষাগুলো কেমন ছিল? তারা আওয়ামী লীগের পক্ষে, ফাঁসিবাদের পক্ষে সেদিন বক্তব্য দাঁড় করিয়েছিল, ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, দেশের স্বাধীনতা সংগ্রাম। আর তারপরে কি করলো? নাই, তারপরে ওয়ান ইলেভেনের পিছনে কারা দায়ী, কারা খুশি নয় আমরা সবাই জানি না। আমাদের দেশের ওপরে 15 বছর ধরে চাপিয়ে দেওয়া এই ফাঁসিবাদের পিছনে একমাত্র কলকাতি কে? ডেইলি স্টার প্রতি এবং এই মাহফুজার আমরাই হচ্ছে আমাদের পিছনে সমস্ত সমস্ত প্রকৃতির পেছনে এরা দুইজনই দায়ী। এই এলিট কালচারাল সোসাইটি যারা আমাদেরকে না মানুষ বানিয়ে রাখতে পারে চাই, ডিহুমানাইজ করে রাখতে চাই, তারা শুধু আমাদের আমাদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে, বা আমাদের উপরে আমাদের উপরেই শুধুমাত্র খড়গস্ত হয়েছে এমন না। এই বাংলাদেশে দুইটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট অস্তিত্বের জন্য, এক হচ্ছে ইসলাম প্রিয় জনতা বা ইসলামী চেতনা, আর দ্বিতীয় হচ্ছে আর্মি। ক্ষমতায় আসার পর পরই পরপরই ভালো ভালো আর্মি অফিসারদেরকে, ক্যারিগারি আর্মি অফিসারদেরকে, ট্রেন্ড আর্মি অফিসারদেরকে এই বিডিআর বিডিআর এখানে নিয়ে এসে, পিলখানায় নিয়ে এসে তারা হত্যা করেছিল। সেই দিনের হেডলাইন গুলো মনে আছে আপনাদের? সেদিন লেখা ছিল কি, চাল ডাল আর রেশনের জন্য বিডিআর বিদ্রোহ। সেটা কি বিদ্রোহ ছিল নাকি আমাদের রক্তে গড়া সেনা বাহিনীকে খুঁটো করে দেওয়ার জন্য, দেশকে সিকিম বানানোর জন্য আমার সেনাবাহিনীর ভাইদেরকে, অফিসারদেরকে হত্যা করা হয়েছিল? সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা সেই সেনাবাহিনীর সদস্যদেরকে বলবো। দেখেন প্রথম আলোর নিউজ গুলো আপনারা পড়ে আপনার ভাইদেরকে মারার পরে তাদের হেডলাইন গুলো কি ছিল একবার দেখেন। সেনাবাহিনী আমাদের ভাই, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার নানা সেনাবাহিনীতে জব করে আসা মানুষ, সুতরাং তারা
আমরা চাই যে এই দেশটাকে শেষ করে দিয়ে এই বিডিআর বিদ্রোহ ঘটিয়ে তারা তারা এই সরকারকে, এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল, মনে করছে আপনাদের? দেখেন, বিডিআর বিদ্রোহের কথা বলতে আসলে আমার চোখ টলটল করে উঠে, সাউন্ড গুলো আসতে চাই না। লাশগুলো গলিত ছিল, বারবার যখন আর্মির অফিসার গুলো বলেছিল ওই মার্কু টু তার অ্যাকশন কার, তখন কে বলেছিল, তখন কারা বলেছিল না এখানে অ্যাকশনে যাওয়া যাবে না, তারা নেগেটিভ বার করিয়েছিল, তারা সেবারে নিউজ করিয়েছিল। আমার হাতের ওপর আমার স্টুডেন্ট শহীদ হয়েছে।